দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে পল্লীমঙ্গল সমিতি এ সময় বক্তারা অভিযোগ করেন গত তেরোই এপ্রিল রাতে সাতকানিয়া কালী মন্দিরে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট করেছে কিন্তু এই ঘটনায় সাতকানিয়া থানায় মামলা নেওয়া হচ্ছে না অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা